की रानी कब आएगी तू, आई रुत मस्ताने कब आएगी तू। বন্ধুরা, আশা করি বুঝতেই পারছো, আজ আমরা নিউ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা আমাদের কর্নওয়াল অ্যান্ড ডেভন ট্রিপের, যেটা আমরা স্টার টুসের সাথে গেছিলাম। চলো তাহলে দেখা যাক কতটা আমরা মজা করেছিলাম। এটা আমাদের 3 ডেজ ট্যুর ইরাকে। দেখো, আমরা পুরোপুরি উঠেছিলাম আমরা ওয়েম্বলি থেকে, আর আমাদেরকে নামানো হলো ওয়েম্বলিতে। সাত সকালে আমরা বেরিয়েছিলাম। আমাদের 3 ডিনার 2 ব্রেকফাস্ট 3 নাইট স্টে এর জন্য আমাদের স্টার টুস প্রোভাইড করেছিল। চলো তাহলে দেখা যাক কেমন আমরা এনজয় করছি। This is Exeter. Exeter, এখানে একটা ক্যাথিড্রাল আছে, যমুনা ক্যাথিড্রালে। সো ইটস লাইক এখানে হাই স্ট্রিট সবই আছে তোমার, নর্মাল একটা। এই মোস্টলি এটা আমাদের লাঞ্চের জন্য আমরা এখানে হল্ট আছে। সামনে যে ক্যাথিড্রালটা দেখা হচ্ছে সেটা 1150 খ্রিস্টাব্দের। এটা স্কাল্পচারটা দেখো, আর ভেতরে যেটা আছে, ভেতরে মনুমেন্টটা একটাও পিলার নেই, যদিও আমরা ঢুকবো না মনুমেন্টের ভেতরে। যা দৌড়া, হেই তোর পিছনে দেখ, তোর পিছনে দেখ। চল চল এইদিকে এইদিকে। কি করছিস? এটা কি, কোথায় বসে? এটা কোথায় বসে? এটা ছোট জায়গায় বসে দেখি। এই
থেকে বেরিয়ে আমরা এখন এসেছি টর্ক বিচে। টর্কে বিচ সেটা এখন বাজে আমাদের 3টে, আমাদেরকে এখানে 2 ঘন্টা দেওয়া হয়েছে, 5টা পর্যন্ত আমরা এখানে এনজয় করতে পারবো। 5টার পরে তারপরে আমরা এখান থেকে যাব, ফার্স্টে ডিনার করে দেন আমাদের হোটেলে উঠবো। তো চলো দেখা যাক এই বিচটা কেমন, আর কেমন আমরা মজা করছি, কেমন আমরা আমি আর ইরা চান করছি বিচের মধ্যে, চলো দেখা যাক। কিরে এদিকে দেখি, মুখে পড়েছে রে ওর, মুখে মুখে দিয়েছে। আমাদের এখন একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে বুফে ডিনারে নিয়ে আসলো, এখানেই আমরা কালকে ডিনার করতে। থ্যাংক ইউ, ইউ টু, বাই। তো সেন্ট আইভস এখানে এসছি আছে অ্যাজ এ ডে 2। তা এখানে আশেপাশে আমরা এখন বোট রাইডেও যেতে পারি, আমরা প্রিমিয়ার ইনে ছিলাম,
আগের রাতে। তাহলে কাকে ধরবো, কি ধরবো? মা এখানে নেই, মা অনেক পেছনে। আমি ধরে আছি তোকে, তুই পড়বি না বলছি, তুইও তো আমাকে ধরে আছিস। এই কোথা দিয়ে কি পেয়ে গেছিস? এই পেপা পিক।
বেসিক্যালি দিস ইজ দ্য ল্যান্ড এন্ড অফ ইউকে বিফোর ব্রেক্সিট মিন্স নাও ইটস লাইক ফ্রম হিয়ার ইফ ইউ ওয়াক ইট উইল বি মিন্স নট ওয়াক সরি ইফ ইউ আর সুইমিং দেন ইট উইল বি ইউ উইল বি রিচিং আউট টু ইউএস এটা কি আচ্ছা
আমাদের সেকেন্ড ডের পেনজেন্স স্পট হচ্ছে এটা, এটা হলো পেনজেন্স। আমরা এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারলাম না, কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। আশা করি তোমরা সেটা ল্যান্ডলাইনেও দেখতে পেরেছিলে কতটা বৃষ্টি হচ্ছে। এখন সেই বৃষ্টির জন্য রাস্তাঘাটে অনেক ট্রাফিক, আর অনেক আস্তে চলতে হবে, একটু স্লিপারি রাস্তা হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এখানে জাস্ট ফটোশুটিংয়ের জন্য কিছুক্ষণ ছিলাম, তারপরেই মানে উইদিন 10 মিনিটস আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা এই আমরা প্রিমিয়ার ইনে আমরা স্টে করেছিলাম, আমাদেরকে এখানেই রুম দেওয়া হয়েছিল। রুমগুলো বেশ ভালো, দেখতে পাচ্ছ কত সুন্দর। এই মেয়েকে কোলে নিয়ে ভিডিওটা করছি তাই জন্য, আর সেকেন্ড ডে আমরা প্রিমিয়ার ইমেই ছিলাম। আশা করি তোমরা দেখলে হোটেলটা কেমন, বেশ ভালো ছিল। ওইখানেই আমরা ব্রেকফাস্ট করলাম, পুরো আনলিমিটেড ব্রেকফাস্ট, ইংলিশ ব্রেকফাস্ট ছিল। এখন আমরা বেরিয়ে পড়েছি নিউকে বিচের জন্য। এই নিউকে বিচে আমরা অ্যারাউন্ড 3 আওয়ার্স এখানে স্পেন্ড করে তারপরে ব্যাক টু প্যাভিলিয়ন। চলো দেখা যাক কেমন, কত সুন্দর বিচ এটা। এই বিচটা কিন্তু সত্যি, আমাদের গাইড যেটা বলছিল টুরিস্ট রিপ্রেজেন্টেটিভ, এটা কিন্তু আমাদের আমারও সবার থেকে বেস্ট বিচ লাগছে এখন অবধি, যতগুলো বিচ ওর কর্নওয়াল আর ডেভনে গেছি আমরা। Mama!
What is this? See? See, mama? What is this? এটা কি? ভীমের গদা। কে দিয়েছে? কে দিয়েছে? তাহলে তুমি কি বলবে? বাবাকে, বাবাকে যাও, জড়িয়ে ধরে কিসি দিয়ে থাক। ওয়েলকাম, কিসি দাও। আমাদের কর্নওয়াল আর ডেভন ট্যুর স্টার ট্যুরস এর সাথে নিউকে বিচেই শেষ হলো। নিউকে বিচটা আমি বলবো সবার থেকে ভালো বিচ। এই আমি ওপরে উঠছি, এটা মানে দুটো পাহাড়ের মধ্যে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার দিকে যাচ্ছে। বাট সেখানে ওটা প্রাইভেট ব্রিজ ওইটা, তাই জন্য আমি যেতে পারিনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছি। স্টার ট্যুরস যেইভাবে আয়োজন করেছিল খুব ভালো ছিল।
টু ডিনার টু ব্রেকফাস্ট, মানে হোটেল সব কিছু ভালো ছিল। এক একটা জায়গায় আমরা বেশ ভালোভাবেই আমরা টাইম স্পেন্ড করার জন্য আমাদের টাইম দিয়েছিল। আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছিলো, অ্যারাউন্ড 11টা এরকম রাত্রিবেলা আমরা বাড়িতে ফিরলাম, কিন্তু খুব এনজয় করেছি, সেটাই আমি একটা খালি বলতে পারি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার, যা এটা বলে থাকি অবশ্যই বলবো আর অবশ্যই তোমরা করবে, তালে গিয়ে আরো ভালো ভালো আরো দারুণ ভিডিও নিয়ে আনতে পারবো আমি। থ্যাংক ইউ, চলো পরের ভিডিওতে দেখা হবে আবার।